250 কেজির গ্রিন অ্যানাকন্ডা উদ্ধার। কাদা মাখা জলাভূমি থেকে অ্যানাকন্ডা সাপটিকে উদ্ধার করেন দুই ব্যক্তি। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। অবাক কাণ্ড, হদিশ মিলল সবুজ অ্যানাকন্ডার। প্রায় 250 কেজি ওজনের ওই সাপের দেখা মিলেছে কলম্বিয়ার জঙ্গলে। ইতিমধ্যেই এই সাপের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমেও, যা দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। সাপ এই কথাটি শুনলেই যেন সারা শরীরে শিহরণ দিয়ে ওঠে। ছোট হোক বা বড়, সাপে ভয় পায় না এমন মানুষ পৃথিবীতে খুবই কম আছে। সাপকে হাত দিয়ে ধরে দেখা তো অনেক দূরের কথা, দূর থেকে দেখলেও সারা শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়। আর সেই সাপ যদি হয় অ্যানাকন্ডা, তাহলে তো আর কথাই নেই। তবে বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে কত কিছুই না জানা সম্ভব হচ্ছে। বর্তমানে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে এক বিশাল আকার অ্যানাকন্ডা সাপকে কর্দমাক্ত জলাভূমির ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে দুই ব্যক্তি, যা দেখে রীতিমতন চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। অনেকেই নিজের মতো করে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ার এই পোস্টে। অনেকেই আবার অবাক দৃষ্টিতে বারংবার স্ক্রোল করে দেখেছেন এই ভিডিও। জানা যায় কলম্বিয়ার এক জঙ্গল থেকে উদ্ধার হয়েছে গ্রিন অ্যানাকন্ডা। অ্যানাকন্ডা ঠিক কতটা বড় তা জেনে নেওয়া যাক। সেই গ্রিন অ্যানাকন্ডাটি লম্বায় প্রায় 30 ফুট, মানে প্রায় 6 থেকে 7 ফুট মানুষের মতো লম্বা, আর ওজন 550 পাউন্ড বা 250 কিলোগ্রাম। যদিও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে গ্রিন অ্যানাকন্ডা এর থেকে ঢের বেশি বড় হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সবুজ অ্যানাকন্ডা পৃথিবীর সব থেকে বড় এবং ভারী সাপ। সাধারণত দক্ষিণ আমেরিকার নদী এবং জলাভূমিতে এই সাপকে দেখতে পাওয়া যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কলম্বিয়ার এক জঙ্গলে কর্দমাক্ত জলাভূমি থেকে উদ্ধার হয়েছে এই বিশাল আকারের সবুজ অ্যানাকন্ডা। ওই কর্দমাক্ত জলাভূমির ভেতর থেকে বিশাল আকারের সাপটিকে উদ্ধার করতে বেশ খানিকটা বেগ পেতে হয় দুই ব্যক্তিকে। দীর্ঘ খানিকক্ষণ চেষ্টার পর সেই কর্দমাক্ত জলাভূমি থেকে বেশ খানিকটা দূরে নিয়ে আসা সম্ভব হয় ওই অ্যানাকন্ডা সাপটিকে। এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে রীতিমতন আঁতকে উঠেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই আবার অবাক দৃষ্টিতে বারংবার দেখেছেন সেই ভিডিও। অনেকেই আবার নিজের মতন করে মন্তব্য করেছেন সেই পোস্টে। সত্যি বড়ই অদ্ভুত আমাদের এই পৃথিবী, আর তার প্রাকৃতিক জীব বৈচিত্র্য না জানি কত রহস্যে মোরা। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।